বলিউড অভিনেতা সালমান খান ব্যবসায় নেমেছেন অনেক আগেই। ভারতের পাশাপাশি তার ফ্যাশন ব্র্যান্ড বিইং হিউম্যান ক্লোদিং এর শাখা রয়েছে বিশ্বের বহু দেশে। সম্প্রতি রাজধানীর বনানীতে উদ্বোধন হলো প্রতিষ্ঠানটির ফ্র্যাঞ্চাইজি। হাই বাংলাদেশ, আই ওয়াজ সারপ্রাইজড। কদিন আগে সালমান খান এক ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছিলেন শিগগিরই বাংলাদেশে তার ব্যবসা প্রতিষ্ঠান বিইং হিউম্যান যাত্রা করতে চলেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকায় এসে সালমানের ছোট ভাই বলিউডের আরেক অভিনেতা সোহেল খান বিইং হিউম্যানের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন ভাতিজা আয়ান অগ্নিহোত্রী। এদিন দুপুরে বনানীর 10 নম্বর রোড সেজেছিল বর্ণিল সব আয়োজনে। নেচে গেয়ে সোহেল খানকে স্বাগত জানান একঝাঁক তরুণ তরুণ। এরপর কেক কেটে প্রতিষ্ঠানটির শুভ সূচনা করেন সোহেল। এ সময় সোহেল খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিইং হিউম্যানের সিইও সঞ্জীব রাও। 2012 সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইয়ে শুরু হয় বিইং হিউম্যানের পথ চলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটি অংশ ব্যয় হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবায়। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রহমান ও মুহাইমিন মোস্তফা। To Bangladesh, which is a beautiful neighboring country of ours.